আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো। আমি আবু হানিফ, ওয়ান ইন ওয়ান টেকনিক্যাল বিডি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণডালার শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে ডাইকিং ইনভার্টার এসি। তো ডাইকিংয়ের অনেকগুলো এসি আসছে আমরা জানি, সেটা হচ্ছে যে FTKLT সিরিজ, FTL সিরিজ, JTKG সিরিজ। তো ডাইকিংয়ের ইনভার্টার এবং নন ইনভার্টার এসি রয়েছে। তো আপনারা জানেন যে প্রত্যেকটা ইনভার্টার এসির তাদের কিছু অ্যারোর কোড থাকে, যে অ্যারোর কোডগুলো মেশিন নিজেই বলে দেয় এসিতে কী প্রবলেম। কিছু কিছু এসি রয়েছে যেগুলো আপনাকে রিমোটের মাধ্যমে বের করতে হয় এসির প্রবলেমটা কী। তার মধ্যে রয়েছে যেমন প্যানাসোনিক ইনভার্টার এসি। আমরা বিগত দিনে একটি ভিডিও করেছিলাম, আপনারা অনেকে রেসপন্স করেছেন যে প্যানাসোনিক এসির কীভাবে রিমোটের মাধ্যমে অ্যারোর কোডগুলো বের করতে হয় এবং কীভাবে সমাধান দিতে হয়। আজকে আমরা আলোচনা করব ডাইকিং ইনভার্টার এসি নিয়ে। তো ডাইকিং ইনভার্টার এসির যেই রিমোটের মাধ্যমে কীভাবে আপনি অ্যারোর কোডটা বের করবেন এবং বের করে কীভাবে সমস্যার সমাধান দেবেন, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেমন সবার আগে আপডেট ভিডিওগুলো পেয়ে যান। তো আমরা এখন আলোচনা করব যে কীভাবে আপনি রিমোটের মাধ্যমে ডাইকিং এসির অ্যারোর কোড বের করবেন। তো এই এখানে যে ফাংশনগুলো রয়েছে, ফাংশন নিয়ে কথা বলার কোনো অবকাশ নেই, কারণ আপনারা অনেকেই জানেন এখানে একটা এক্সট্রা রয়েছে, কোয়ান্ড একটা ফাংশন রয়েছে যেটা প্রেস করলে আপনি যেখানে মানুষ বসে থাকে ওই বরাবর সুইং অ্যাক্টিভ হয়ে যায়, দেন ওখানে ঠান্ডাটা চলে যায়। তো এখানে তেমন কোনো ফাংশন এক্সট্রা নেই, তাই এটা নিয়ে কথা বললাম না, সরাসরি চলে যাচ্ছি মূল প্রোগ্রামে। তো আপনি ক্যান্সেল বাটনে, এই যে ক্যান্সেল বাটন রয়েছে এটাতে আপনি 3 থেকে 4 সেকেন্ড চাপে ধরে রাখলে আপনি খেয়াল করবেন এখানে জিরো জিরো লেখা আসবে। যখন আমি 3 সেকেন্ড চাপ দিয়ে ধরলাম, দেখেন জিরো জিরো আসতেছে, তখন আপনার এই বাটনে আবার প্রেস করবেন। আপনি যখনই এখানে প্রেস করবেন দেখবেন যখন এসি যে ইন্ডোরটা রয়েছে ইন্ডোর বরাবর প্রেস করবেন। প্রেস করলে দেখেন এখানে এরকম চেঞ্জ হতে থাকবে, যে E7, F3, F6 এরকম চেঞ্জ হতে থাকবে। যেই অপশনে গিয়ে দেখবেন যে ইন্ডোরে বিপ করে শব্দ করে আছে, ওইটাই এরর। আমি আবার আপনাদেরকে বলছি, আপনি যখনই এটাকে প্রেস করবেন একটা করে চেঞ্জ করবে, চেঞ্জ করতে থাকবেন, যেই অপশনে গিয়ে দেখবেন যে এখানে বিপ করে শব্দ করে আছে। ধরুন যে এখানে A6 থেকে বিপ করে শব্দ করতেছে, তো বোঝা গেল যে A6 হলো এটার এরর। তো এখন এটাকে যখন আপনি প্রেস করলেন, প্রেস করতেছেন, এই এভাবে করতে থাকবে, একটা চেঞ্জ হতে থাকবে। আর যখনই গিয়ে আপনার যেখানে গিয়ে এরর কোডটা শু করবে, এটা হচ্ছে এটার এরর। এটা হচ্ছে মূলত চেঞ্জ বের করার প্রসিডিউর। তো এখন আপনার প্রশ্ন হলো যে এখানে আরেকটা জিনিস আপনাকে বলি, যে যখন জিরো জিরো আসবে দেখেন এটা বিপ করে শব্দ, এটা কিন্তু এরর না, এটা হলো যে আপনি প্রত্যেকটা এরর চেক করে ফেলছেন, এখানে শেষ আর নয় আবার প্রথম থেকে শুরু হচ্ছে। মানে জিরো জিরোতে বিপ করলে মানে এটা নর্মাল সাউন্ড, এটা কোনো এরর না। অন্যান্য যে এরর কোডগুলো রয়েছে এখানে, যখনই যেটা থেকে প্রেস করলে আপনার বিপ শব্দ হয়, তাহলে ওইটাতেই এটার প্রবলেম। তখন আপনি ওই এরর কোড অনুযায়ী আপনি এটাকে দেখবেন যে এটাতে কী প্রবলেম, ওইভাবে কাজ করার পরে দিয়ে দিলে এটা হয়ে যাবে। তো প্যানাসোনিকে যেটা হয়েছে কি, যে আমরা যখন কোনো এরর কোড ফাইন্ড আউট করতাম রিমোটের মাধ্যমে, তখন আমরা ইন্ডোর পিসিবিতে একটা সুইচ থাকে ইমার্জেন্সি সুইচ বলে, পাওয়ার অন অফ করার জন্য রিমোট ছাড়া, ওটাতে 5 সেকেন্ড চাপতে ধরলে এররটা ডিলিট হয়ে যেত। বাট এটাতে এরর কোড অটোমেটিক্যালি যখন আপনি ঠিক হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, আপনাকে এটাকে ডিলিট করতে হবে না। তো এইভাবে আপনি ডাইকিংয়ের এসি রিমোটের মাধ্যমে এরর কোড বের করবেন, বের করে আপনারা কাজ করবেন। কাজ করার পরে আবার আপনারা এটাকে রিচেক করবেন। তো আমি এটাকে আবার ব্যাটারিটা খুলতেছি, খুলে এটাকে জাস্ট অন অফ করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে দেখে নিন একটু কষ্ট করে, এটা হচ্ছে যে আপনি যখন এটাকে 4 থেকে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরবেন, এই জিরো জিরো চলে আসবে, আসার পরে ক্যান্সেল বাটনে আবার চাপতে থাকবেন। A5, E7, F3, F6, L3,
L4, L5, U4, E6 এরকম অনেকগুলো এরর কোড থাকে। তো যেই এররটাই আসবে ওই এররটাতে বিপ করে শব্দ হবে ইনডোরে, ওই শব্দটা যখনই হবে তখনই ওই বুঝলেন যে এটাই এরর। ওই আপনি সার্ভিস ম্যানুয়াল দেখে বা আপনার যে গাইডলাইন রয়েছে, ডেটা বই রয়েছে আপনার এসির সাথে থাকে, ওইখানে এরর কোডের এগেনস্টে কী প্রবলেম দেওয়া আছে ওইটা দেখে আপনি কাজ করে দিলে এটা ঠিক হয়ে যাবে। এছাড়া কোনো ডাইকিং এসির সমস্যা বের করার কোনো ইয়ে নেই, কারণ এটা আউটডোর বা ইনডোরে কোনো এলইডি ব্লিঙ্কিং বা কোনো কিছু নেই যেটা দেখে আপনি বুঝতে পারবেন, এটা শুধু রিমোটের মাধ্যমে আপনাকে বের করতে হবে। তো আমার জানা মতে আমরা দুইটা এসি পেয়েছি, যে একটা হলো প্যানাসোনিক, একটা হলো ডাইকিং, যেটা রিমোটের মাধ্যমে আপনাকে সমস্যা বের করতে হবে। আর বাকিগুলো এসিগুলো ইনডোরে প্রবলেম হলে ইনডোরে এরর কোড চলে আসে, আউটডোরে সমস্যা হলে আউটডোরে এলইডি থাকে, আপনারা যারা কাজ করেন তারা জানেন, ওইভাবে আপনারা বের করে কাজ করবেন। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়ারি থাকে ডাইকিং ইনভার্টার এসির উপরে, যে এই এররটা আসতে আমি বুঝতেছি না কীভাবে কাজ করব, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কল দিবেন না প্লিজ দয়া করে, কারণ প্রচুর পরিমাণে কল আসে। হোয়াটসঅ্যাপে ভয়েস অথবা সমস্যাটা, মডেল নাম্বারটা এবং এরর কোডটা ছবি তুলে আপনি দিয়ে রাখবেন, আমি আমার সুযোগ মতো অ্যান্সার দিয়ে রাখবো, আপনারা কাজ করে ফেলবেন। আর আপনারা কল না দিলে ভালো, যদি বাইসেস ইমার্জেন্সি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে বলবেন আগে, দেন আমি সময় মতো আপনাকে জানাবো, আপনি তখন কল দিয়ে আমার থেকে পরামর্শ নেবেন। যদি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা যদি ভিডিওতে বেশি বেশি লাইক দেন তাহলে আমি আরও উৎসাহিত হই, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার প্রয়াস জাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।